नमस्कार बंधुरा राखी किचन विलेज फूडे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी पटल खेते चले एसेछि। एटा आमार एकटा जेठुदेर पटल खेत। एई पटल खेत थेके पटल तुले चिंगड़ी माछ दिए पटलेर दोरमा रेसिपि शेयर करब। आपनारा भिडियोटा प्रथम थेके देखते थाकुन, आशा करछि भालो लागबे। चलुन तले पटल तुले नि। देखुन बंधुरा कत सुंदर पटल हुए छे, एकदम कोची पटल। एटा तुले नेब। দেখুন বন্ধুরা আমি এই পটলগুলো তুলেছি, আমার আর লাগবে না। এই পটলগুলো দিয়ে আমার রেসিপিটা হয়ে যাবে। চলুন তাহলে রান্নার কাছে ফিরে যাই। চিংড়ি পটলের দোরমা করার জন্য আমি এরকম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি তিন চারবার জল বদলে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। চিংড়ি মাছের পিঠে কিন্তু একটা নোংরা নাড়ি থাকে, সেটা আমি এইভাবে বের করে নেব। এই দেখুন, এইভাবে আমি সব চিংড়ি মাছের নোংরা নাড়িটা বের করে নেব। এই রেসিপিটার জন্য পটলের ওপরের যে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এক সাইড দিয়ে অল্প করে কেটে নেব এরকম, আর একটা সাইড দিয়ে বেশি করে কেটে নেব এইভাবে। এইভাবে আমি সব পটলগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা আমি পটলটা এইভাবে কেটে নিয়েছি। এবার পটলটা আমি ভালো করে ধুয়ে নেব। পটলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের ভেতরে দানাটা আমি বের করে নেব। এরকম একটা চামচ নিয়েছি। এটা কিন্তু আমি ফেলে দেব না, এই দানাগুলো আমি একটা বাটিতে রেখে দেব, এটা কাজে লাগবে। দেখুন পটলের ভেতরে দানাগুলো আমি বের করে নিয়েছি। আমি আর একটা পটলের দানা বের করে দেখাচ্ছি। এইভাবে পটলের ভিতরে চামচটা ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দানা বের করে নিতে হবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, পটলটা যেন ফেটে না যায়। দেখুন এরকম করে ভেতরের দানাগুলো আমি বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি সব পটলের ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। এবার আমি দানাগুলো বেটে নেব। দানাগুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কয়েক কা রসুন, কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব।
কড়াইতে দিয়ে দেব সরিষার তেল, পটলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। পটলের গায়ে আর পটলের ভেতরে আমি ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। পটলটা আমি হালকা করে ভেজে নেব, পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি। এবার পটলের ভেতরে পুরটা তৈরি করে নেব, ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা পটলের দানা, চিংড়ি মাছ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি জিরে বাটা। পুরটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইভাবে আমি পুরটা করে নিলাম, পুরটা এরকম চেপে চেপে একটু এর ভেতরে দিয়ে দেব। পুরটা দিয়ে আমি এরকম একটু সমান করে দিয়েছি, তাহলে ভেতরে পুরটা বেরিয়ে আসবে না। এভাবে সব পটলের মধ্যে পুরটা আমি ভরে নেব, চেপে চেপে পুরটা ভরে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সব পটলের মধ্যে পুরটা ভরে নিয়েছি। এবার পটলের দোরমার জন্য গ্রেভিটা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা। দিয়ে দেবো এক চামচ লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে বাটা, এক চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। দু চামচ মতো আমি টক দই নিয়ে নিলাম, টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, বেশি কষানোর দরকার নেই। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। পটলটা ফুটে উঠেছে, এবার পটলগুলো আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে ওই 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি, এবার ঢাকাটা খুলে নেব।
এবার দিয়ে দেব একটু ঘি, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।